দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুধা সাউম মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে আমরা এমন একটা সময়ে অবস্থান করছি যে সময়টি বর্তমান প্রজন্মের কাছে ডিভাইস কেন্দ্রিক ছাড়া অন্য কিছুই নয় অথচ আমাদের বাবা মাদের যে সময়টি ছিল স্বপ্নিল দুরন্তপনায় ঘেরা সেখানে আমরা মোবাইল আইপ্যাড ল্যাপটপ পাশাপাশি ইন্টারনেট ছাড়া অন্য কিছু ভাবতেই পারছি না সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যম আমাদের জীবন ও জীবিকার মাধ্যম যেমন হয়েছে তেমনি হয়েছে তার বিপরীত ভয়াল পরিণতি ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অপব্যবহারে যা মাদকের চেয়ে অনেক বেশি ক্ষতিকর হতে পারে যদি কিনা সরকার তথা নীতি নির্ধারকরা এই বিষয়ে গুরুত্বহীন ও উদাসীন থাকেন মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মোনের কথায় স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন আইন বিশেষজ্ঞকে যিনি ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার আইন সম্পর্কে আমাদের ধারণা ও পরামর্শ দিবেন আজকের বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে আইনি সুরক্ষা অতিথি হিসেবে আছেন ব্যারিস্টার তানভীর পারভেজ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভীষণ ভালো আছি আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে এবং স্বাগত আপনাকে আমাদের আজকের এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম খুব বেশি পপুলারিটি পেয়েছে আসলে কখনো কি আপনার এমন মনে হয়েছে যে এই সামাজিক যোগাযোগের মাধ্যমটা আসলে আমাদের যেই আত্মিক যোগাযোগ সেটা কোনো অংশে কমিয়ে দিয়েছে বা এটার আসলে ক্ষতিকর বা খারাপ দিকগুলো আসলে কি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ বিজ্ঞান দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ তো এই কথাটি আমার মনে হয় এখানেও প্রযোজ্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বেগ এসেছে আগে দেখুন যখন একটা চিঠি লিখতে হতো এই চিঠি পাঠানো চিঠির জন্য অপেক্ষা করা এটা অনেক সময়ের ব্যাপার ছিল এবং যদি এক দেশ থেকে আরেক দেশে হতো সেটা তো অনেক সময়ের ব্যাপার ছিল তখন একটা অপেক্ষা ছিল এখন কিন্তু সেটা লাগছে না আমরা মুহূর্তের মাঝে আমরা হোয়াটসঅ্যাপ বলেন আমাদের ভাইবার বলেন মেসেঞ্জার বলেন মুহূর্তে মাঝে আমরা মেসেজ পাঠিয়ে দিচ্ছি তো এটা খুব সহজ একটা বিষয় হয়ে গেছে কিন্তু আগে সেই আনন্দ উদ্দীপনা আবেগ সেটা কিন্তু নাই আগে একটি চিঠির জন্য যেরকম উদ্বিগ্নতা উৎকণ্ঠা এবং পাওয়ার পর যে আনন্দ ছিল সে আনন্দটা বোধ আজকের দিনে আর নেই অনেক অপেক্ষার পরে যে আনন্দটা হতো সেই আনন্দটা অবশ্যই এবং আপনি আপনি নিশ্চয়ই এটা জানেন যে অনেক চিঠি আমরা বারবার পড়তাম এখন তো আসলে সামাজিক যোগাযোগের মাধ্যম আমাদেরকে অনেক কাছে কাছে নিয়ে এসেছে এবং কারোর সাথে যোগাযোগ করাটা অনেক বেশি সহজ হয়ে গেছে তাহলে আত্মিক যোগাযোগটা আসলে কেন কমে যাচ্ছে কেন ওই জায়গাটায় গ্যাপ থেকে যাচ্ছে এখন একটা বিষয় হচ্ছে যে যখন আপনি খুব জিনিস কোনো জিনিস খুব সহজে পেয়ে যাবেন তখন কিন্তু ওটা গুরুত্ব ওভাবে থাকে না আপনি দেখেন একটা সময় আমরা যখন আমাদের শৈশবে ছিলাম তখন আমরা দেখেছিলাম একটি টিভি চ্যানেল ছিল বিটিভি এবং সেটি তারপরেও সারাক্ষণ চলতো না এটা সন্ধ্যা ছয়টায় ওপেন হতো এবং রাত্রে সাড়ে এগারোটায় শেষ হয়ে যেত কিন্তু এই টিভি চ্যানেলটি দেখার জন্য মানুষের যে আকুতি ছিল এখন দেখেন কতগুলো টিভি চ্যানেল এবং টোয়েন্টি ফোর আওয়ার্স সব অলমোস্ট সবাই টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার প্রোগ্রাম দেখাচ্ছে কিন্তু মানুষের মাঝে কিন্তু টিভি দেখার সে আগের যে আকুতি সেটি কিন্তু এখন নাই কারণ বিষয়টি সহজ হয়ে গেছে আগে একটি আমার মনে আছে ছোটবেলায় আমরা দেখতাম যে কোনো একটি বাসায় যদি ভিডিও আনতো এখানে পাড়ার লোক ভেঙে পড়তো একটি ছবি দেখার জন্য এখন তো চ্যানেল ছবি দেখতেই পাচ্ছে এখন মানুষ ইউটিউবে দেখতে পাচ্ছে মানুষ তার মোবাইলে ছবি দেখতে পাচ্ছে এখন কিন্তু দেখেন ছবি দেখার সে আগের যে ক্রেজ সেটি নাই সহজ হয়ে গেলে আসলে যে কোনো কিন্তু এই সহজলভ্যতা আমাদের আসলে অনেক অপরাধের দিকে ধাবিত করছে আমরা জানি যে সামাজিক যোগাযোগের এই মাধ্যমগুলো অপব্যবহারের কারণে অনেক রকম অপরাধের সাথে মানুষ যুক্ত হচ্ছে এবং অনেক অপরাধের শিকার হচ্ছে মানুষ সে বিষয়ে যদি আপনি একটু বলতেন সৃষ্টির জন্মলগ্ন থেকে আমরা যখনকার ইতিহাস আমরা দেখতে পাই প্রত্যেকটা যুগে কিন্তু অপরাধ ছিল এবং যুগের পরিবর্তনের সাথে সাথে অপরাধের প্রবণতা বা রূপটা পরিবর্তন হচ্ছে কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে যে এই রূপটা পরিবর্তনটা যারা এটি ব্যবহার করছেন যারা এই অপরাধের শিকার হচ্ছেন তারা এটা বুঝতে পারছেন কিনা এখানে প্রবলেমটা ওই জায়গায় হচ্ছেন যে আমি যেমন আমি স্বাভাবিকভাবে আমি যেটা জানি যে চিন্তাইকারী আমি রাস্তা দিয়ে যদি হেঁটে যাই রাতের বেলা একা স্বাভাবিক যে আমার হতে পারে সুতরাং আমার এটা জানা আছে যে আমি বেশি টাকা আমি সাথে নিবো না রাতের বেলা যদি আমি কোথাও বের হই হ্যাঁ সাবধানতা আমি রাতে যদি আগে আমরা ছোটবেলা দেখেছি যে ট্রেন ডাকাতি হতো অনেক বেশি তো ট্রেন ডাকাতি হলে রাতে যারা জার্নি করতেন তারা তেমন কোনো জিনিস নিতেন না সুতরাং সতর্কতা তো এখন সমস্যা হচ্ছে যে ডিজিটাল ডেভেলপমেন্টটা এত বেশি হয়ে গেছে যাদের হাতে পড়ে গেছে ডিজিটাল ডেভেলপমেন্টের এই বেনিফিটটা তারা কিন্তু সতর্ক হওয়ার বা বুঝতে পারছেন না যে এখানে সতর্ক হওয়াটা প্রয়োজন যেমন ফেসবুক ব্যবহার করছেন প্রচুর লোক ব্যবহার করছেন এবং গ্রামে গঞ্জে সব জায়গায় ফেসবুক ব্যবহার হচ্ছে ইউটিউব দেখছেন আপনার মেসেঞ্জারে যাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপে মানুষ যাচ্ছেন কিন্তু এটা যে কিভাবে অপরাধের দিকে নিয়ে যেতে পারে বা তিনি অপরাধের শিকার হতে পারেন সেই বিষয়টি সম্পর্কে মানুষ সচেতন না এই জন্য এই অপরাধে যারা ভিকটিম হচ্ছেন তাদের সমস্যা হয়ে যাচ্ছে একটা জিনিস তো ডিজিটাল প্রযুক্তিতে মানুষ যখন কথা বলছেন ওয়ান টু মেসেঞ্জারে কথা বলছেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছেন তাদের অনেকের ধারণা আছে এটা বোধহয় আমার আর তার মধ্যে সীমাবদ্ধ থাকলো এটা বোধহয় কোথাও যাচ্ছে না এতে করে অনেক সেন্সিটিভ ইনফরমেশন পাস করে দিচ্ছেন এতে করে হ্যাঁ প্রাইভেসি বিষয়টি খেয়াল রাখছেন না অনেক সেন্সিটিভ ছবি পাস করে দিচ্ছেন প্রাইভেসির বিষয়টি খেয়াল রাখছেন না এবং এই প্রবলেম গুলো হয় যে যখন আমরা বুঝি না যে আমার কোন জায়গায় আমার প্রাইভেসিটা এটা এনশিউর না করে যখন আমি এটা করে ফেলছি তখন কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে আমাকে প্রযুক্তি যখন আমি ব্যবহার করব আমাকে সচেতন থাকতে হবে আমি একটু উদাহরণ দিই যে আমরা এখন সুপ্রিম কোর্টে আমাদের অনেক হিয়ারিং ভার্চুয়ালি হচ্ছে জুম জুমের মাধ্যমে হচ্ছে তো অনেক সময় দেখা যায় যে জুমে যারা লয়াররা ঢুকেছেন বা ইভেন বিচারপতি মাননীয় বিচারপতিরা আছেন তারা অনেক সময় খেয়াল করেন না যে তাদের ওইটা আনমিউট করা তাদের মাইক্রোফোন ওনারা অনেক কথা কমেন্টস করে ফেলছেন অনেক কথা বলে ফেলছেন বা অনেক লয়ার অনেক কথা বলে ফেলছেন যেটা অন্যরা শুনে ফেলছেন তো এখানে যে দেখেন এখানে কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে তার খুব একান্ত কথাবার্তা এটা কিন্তু পাবলিক হয়ে যাচ্ছে তো এই বিষয়ে সচেতন থাকাটা হচ্ছে খুব জরুরি যে আমি কোথায় বলছি আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে আমাকে বুঝতে হবে যে এই কথাগুলো অন্য জায়গায় চলে যেতে পারে সহজ ভিকটিম যারা হন তারা কি করছেন তারা হচ্ছেন ধরেন এটা আপনি প্রচুর দেখবেন যে একটা ফেসবুকে একজনের সাথে পরিচয় হচ্ছেন আপনি তাকে চিনেন না তিনি আপনাকে একটা ফেক আইডি দিলেন ফেক আইডি দিয়ে নানানভাবে আপনাকে কথা বলে প্রলুব্ধ করলেন আপনার বন্ধু সাজলেন এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি হয়তো আপনার প্রেমিকো সে যে গেলেন সে জেগে আপনার কাছ থেকে অনেক ইনফরমেশন নিয়ে গেলেন আপনার কাছ থেকে অনেক ছবি নিয়ে গেলেন তারপর দেখা গেল যে তিনি ব্ল্যাকমেইল করছেন এখন এই এগুলো শিকার হচ্ছেন কারা দেখবেন যে খুব উঠতি বয়সের ছেলেমেয়েরা শিকার হচ্ছে এগুলোর তারা কিন্তু ওই বয়সটা এমন আপনি জানেন যে যেখানে তারা হয়তো তারা কিন্তু বুঝেন না তাদের ওই মেচিউরিটি নাই যেটা আসলে ভালোমন্দের পার্থক্য যেমন নাই প্লাস হচ্ছে ওই বয়সটা আপনি নিজে জানেন যে একটা সাইনেস কাজ করে যে এটা অন্যের সামনে বলা যে আমার এই ঘটনা ঘটেছে আমাকে একজন এরকম আমার সাথে ফ্রড করেছে তার বাবা মার সাথে হয়তো তিনি শেয়ার করতে লজ্জা পাচ্ছেন তার বন্ধু বান্ধবকে হয়তো শেয়ার করতে লজ্জা পাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এগুলো থেকে কিন্তু আত্মহত্যা পর্যন্ত গড়াচ্ছে আরেকটা একটা দিক দেখবেন আপনি যে আপনার ফেসবুকে বা মেসেঞ্জারে বা অন্য কোনো ওয়েবসাইটে আপনাকে যে কোনো একটা ওয়েবসাইটে একটা প্রলুব্ধ করলো একটা অফার দিল এটা করলে এটা হবে ওটা করলে ওটা হবে আপনি প্রলুব্ধ হয়ে গেলেন স্বাভাবিক মানুষ হতেই পারেন তখন দেখা যাবে যে আপনার কাছে তার কার্ড ডিটেল যাবে বা আপনার এনআইডি চাবে অনেক কিছু যাবে এবং সেগুলো আপনি দিয়ে দিচ্ছেন একের পর এক দিয়ে দিচ্ছেন দিয়ে দিয়ে তারপর কি হবে তারপর কিন্তু ওইটা আপনার ওই ইনফরমেশনটা তাদের কাছে চলে গেলো আপনার যদি ক্রেডিট কার্ড থাকে বা ডেবিট কার্ড থাকে দেখা গেল যে তারা ডিজিটাল করে নিয়ে গেছে তো এটা আরেকটা জিনিস যে আপনার ইনফরমেশনসগুলো দেওয়ার আগে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে ইনফরমেশনসগুলো আমি কাকে দিচ্ছি কেন দিচ্ছি এটা দেওয়াটা আমার অভিযোগ ঠিক হচ্ছে কিনা আচ্ছা আরেকটা হতে পারে যে আপনার নামে একটা কলঙ্ক ছড়িয়ে দিল একটা ভুল কথা একটা মিথ্যা কথা বলে একটা আপত্তিজনক কথা বলে আপনার নামে একটা ছাড়িয়ে দিল এবং সেটা ভাইরাল হয়ে যাচ্ছে শত শত লোক এটাকে শেয়ার করছে তো এই জায়গাটায় দেখা যাচ্ছে যে এখানে আপনি আপনার কথা কেউ শুনছে না যে আপনি একটা পোস্ট দিয়ে বলবেন যে প্রকৃত ঘটনা কি বা এটা ঠিক না এই জিনিসগুলো হচ্ছে আবার আপনার ফেসবুক আইডি হয়তো হ্যাক করে ফেলছে ফেসবুক আইডি হ্যাক করে আপনার সম্পর্কে আজে বাজে পোস্ট দিচ্ছে অথবা আপনার মেসেঞ্জার থেকে দেখবেন যে কাউকে এটা অনেকেই পেয়েছেন যে কাউকে হয়তো টাকা চাচ্ছেন কারো কাছে তো এগুলো তো হচ্ছে ভিকটিমের দিকটা এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো একজন নাগরিক হিসাবে একজন সমাজের একজন সদস্য হিসাবে আমি তো ভুল করতেই পারি এখানে আমাকে আইন কি দিচ্ছে আইন আইন আমার সুরক্ষা কতটা দিচ্ছে আইন তো স্বাভাবিকভাবে যে আইনগুলো আমাদের ছিল আঠারোশো ষাট সালের পেনাল কোডের সেটা কিন্তু প্রতারণার অপরাধের জন্য শাস্তি আছে আপনার ভয়ভীতি দেখানোর জন্য শাস্তি আছে আপনাকে ব্ল্যাকমেইল করার জন্য শাস্তি আছে ওখানে কিন্তু অলমোস্ট সব ধরনের শাস্তি আছে কিন্তু যেহেতু ডিজিটাল একটা নতুন মাধ্যম এখানে আপনি জানেন যে আইনের একটা মূল কথা হচ্ছে যে অতীতের কোনো আইনকে বর্তমানে প্রয়োগ হবে কি না এটা নিয়ে এটার ব্যাখ্যা দিয়ে থাকেন আদালতগুলো যেমন এই মূল কথা যাওয়া আরেকটা কথা আমি আপনাকে বলে নিই যেমন আমাদের যে সাক্ষ্য আইন সেটা হচ্ছে আঠারোশো বাহাত্তর সালের এবং সে সময় কিন্তু যিনি যা বা যারা এই আইনটি প্রণয়ন করেছিলেন তাদের মাথায় তো ডিজিটাল বলে কোনো জিনিস থাকারই কথা না ভিডিও বলে ওগুলো কিছু থাকার কথা না কারণ ওই সময়টা ছিল সব সম্পূর্ণভাবে কাগজপত্রের কিন্তু উনিশশো সালে আমাদের সুপ্রিম কোর্ট একটি মামলায় যখন আলোচনা করতে গেলেন তখন তারা বললেন যে আমাদের আঠারোশো বাহাত্তর সালের আইনে ডকুমেন্টের যে সংজ্ঞা দেওয়া আছে দলিলের যে সংজ্ঞা দেওয়া আছে ওই সংজ্ঞাটা সমানভাবে ভিডিওর ক্ষেত্রেও প্রযোজ্য হবে তারা এটা বললেন কেন হবে তারা এটা ব্যাখ্যা দিলেন যে এইভাবে এইভাবে হবেন এবং তারা বললেন যে আঠারোশো সালে তো ভিডিও ছিল না কিন্তু আমরা ওইটাকে অ্যানালজিক্যালি আমরা বলতে পারি যে ভিডিওটা একটা ডকুমেন্টস সুতরাং আঠারোশো ষাট সালের আইন আমাদের জন্য অনেক ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারত কিন্তু আমাদের পার্লামেন্ট আছেন তারা দু সালে সর্বপ্রথম এই বিষয়টিতে নজর দিলেন এবং তারা তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন দু হাজার ছয় পাশ করলেন এবং সেখানে এই অপরাধগুলো নিয়ে আসা হলো যে আপনাকে যদি কেউ ফ্রড করে আপনাকে যদি কেউ ভয়ভীতি দেখায় আপনার যদি হ্যাক করে এগুলোর কি শাস্তি হবে এটা প্রথমভাবে সেখানে বলা ছিল বাট এটা সময়ের সাথে সাথে দেখা গেলো সেই আইনগুলো রেলেভেন্ট না আরও কিছু এখানে অ্যাড করা দরকার আরও নতুন নতুন অফেন্স দেখা শুরু করলো সেই জন্য দু সালে ডিজিটাল নিরাপত্তা আইন নামে একটি নতুন আইন করা হয়েছে যেটা ওটাকে সাপ্লিমেন্ট করেছে ওটাকে আপনার রিমুভ করে নেয় ওটার সাথে আরও কিছু অ্যাড করে দিয়েছে আচ্ছা এখন কেউ যদি ডিজিটাল কোনো অফেন্সে পড়ে তার কয়েকটি রুট আছে একটি হচ্ছে তিনি পুলিশের কাছে যেতে পারেন কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের দু সালের যে আইনটা আছে সেখানে সরাসরি বলা নাই যে পুলিশ মামলাটি নিতে পারবে কি না এবং এখানে আমি দুরকম চিত্রই পেয়েছি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি কিছু জায়গায় পুলিশ মামলাটি নিয়ে নিয়েছেন কিছু জায়গায় পুলিশ মামলা নেন নাই বলেছেন যে না আমরা এটা নিতে পারি না আপনি ট্রাইব্যুনালে চলে যান ডিজিটাল নিরাপত্তার সাইবার ট্রাইব্যুনাল আমরা বলি ঢাকাতে সারা বাংলাদেশে একটি আছেন সেখানে যেতে হবে এবং সেখানে যেগে আপনি ওই উপযুক্ত প্রমাণ যদি আপনি দেখান তাহলে ওখানে একটা মামলা দায়ের করা যেতে পারে আদালত আপনার একটি হলফনামা নিবে আপনাকে কাঠগড়ায় দাঁড় করে শুনবেন শুনে তিনি যদি সন্তুষ্ট হন তাহলে মামলাটি তিনি গ্রহণ করবেন এবং সাধারণত এটির জন্য পুলিশে পাঠানো হয় তদন্তের জন্য এবং তদন্ত রিপোর্ট আসার পর সেই অনুযায়ী ব্যবস্থাটা নেওয়া হবে এটা গেল একটা দিক আরেকটা দিক হচ্ছে এটা আপনি যদি মনে করেন যে কোনো আপত্তিকর কন্টেন্টস আপনার সম্পর্কে ছাড়া হয়েছে এখানে আমাদের এই ডিজিটাল বিষয়গুলো দেখা দেখাশোনা করার জন্য বিটিআরসিকে দায়িত্ব দেওয়া হয়েছে আইনে সেখানে আপনি একটি অভিযোগ করতে পারেন এটাকে রিমুভ করার জন্য কনটেন্টস রিমুভ করে দেওয়ার জন্য এবং তারা যদি মনে করেন যে এটা আপত্তি করা তারা আপনার অভিযোগের প্রেক্ষিতে সেই কন্টেন্টসটা রিমুভ করে দিতে পারেন এবং প্রয়োজনে যেই ব্যক্তি এটা করেছেন তাকে ব্লক করে দিতে পারেন এই ইয়েগুলো আছে এখন সমস্যা হচ্ছে আমাদের যেটা হচ্ছে একটা গেলো আপনার সাইবার ট্রাইব্যুনালের বিষয় এটা সারা বাংলাদেশে একটি আমি বললাম সুতরাং আপনি যদি পঞ্চগড় থাকেন আপনি যদি টেকনাফ থাকেন আপনার জন্য তো এটা আসলে ফিজিবল না যে আপনি এসে এখানে মামলা করবেন বা এখানে যাবেন এই দিকটি একটি সমস্যা আমাদের রয়ে গেছে এই এই দিক থেকে সেটি আসলে আমাদের সরকারের হয়তো নজর দেওয়া উচিত যে তারা ট্রাইব্যুনাল করবেন কি না আরও কিছু ট্রাইব্যুনাল করবেন কি না এটাগুলো একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে অনেক সময় ক্রস বর্ডার কিছু অফেন্স হয়ে থাকে আপনি যে লোকটার সাথে কথা বলছেন উনি হয়তো ইউএসএে আছেন বা উনি হয়তো ইউকে তে আছেন তিনি অফেন্স করে যেমন আজকাল আমরা জানি যে আমাদের ট্রানজ্যাকশন যেগুলো আছে ক্রেডিট কার্ড অনেকেরই ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকে আপনি হয়তো হলিডেতে যাবেন ইউকে তে আপনি একটা বুকিং দিয়ে দিলেন একটা হোটেলে বুকিং দিয়ে দিলেন এবং আপনার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ইউজ করলেন দেখা গেল যে আসলে ওইটা কোনো হোটেলই না ওখানে হয়তো কেউ আপনাকে ফ্রড করে আপনার টাকাগুলো নিয়ে চলে গেছে সেই জায়গায় আপনি কি করবেন এটা একটা প্রবলেম তাকে কি করা যাবে এই জায়গাটাতে একটা প্রবলেম হয়ে হয়েছে এখানে আপনার ওই আপনি যদি বের করতে পারেন এটা কোন দেশ থেকে করা হয়েছে আপনার সেই দেশের একজন আইনজীবীর সাথে যোগাযোগ করতে হবে এবং করে সেই দেশে আপনার ব্যবস্থা নিতে হবে অথবা ওই দেশের পুলিশের কাছে আপনাকে অভিযোগটা করতে এখানে অনেক কিছু ভাইয়া জানার আছে এত কিছু তো আসলে জনসাধারণ জানে না এবং আসলে অপরাধ আপনি যেগুলো বললেন অনেক ধরনের অপরাধ এগুলো যে আদৌ অপরাধের পর্যায়ে পড়ে এই বিষয়টি আসলে সাধারণ মানুষকে জানানোর জন্য আসলে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কি না দেখুন উদ্যোগটা তো আসলে আমরা আইনজীবী হিসেবে আমরা হয়তো আপনাদের মতো এরকম অনুষ্ঠানে এসে বলতে পারি বা আমাদের কাছে কোনো ক্লায়েন্ট আসলে বলতে পারি কিন্তু মূল উদ্যোগটি নেওয়া উচিত তো সংসদের যারা আমরা যাদেরকে নির্বাচন মাধ্যমে নির্বাচিত করেছি তাদের কাছে আসলে সিস্টেমটা সিস্টেমটা ডেমোক্রেটিক কি যে আপনি আপনার জনপ্রতিনিধির কাছে এই বিষয়গুলো তুলে ধরবেন এবং তারা গিয়ে সেখানে একটা পার্লামেন্টে তারা বিষয়টি রেজ করবেন বিষয়টি কিন্তু এটাও আমাদের দেশে ওইভাবে হচ্ছে না আমাদের পার্লামেন্টে আমরা আমরাও যাই না এমপিদের কাছে গিয়ে কিছু বলতে আমরা এমপি সাহেব মানেই মনে করি বোধহয় আমাকে চাল দিবে গম দিবে আমার রাস্তাটা ঠিক করে দিবে কিন্তু আসলে তিনি তো একজন আইন প্রণয়নকারী এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সাধারণত তাদের কাছে যাই না যে এই বিষয়টি আইন হওয়া উচিত তো এটা একটা দিক আছে আরেকটা দিক হচ্ছে যারা সুশীল সমাজ বা যারা লেখালেখি করেন যারা বুদ্ধিজীবী আমাদের দেশে আছেন তারা বিষয়টি সচেতনতা তৈরি করতে পারেন তারা লেখালেখির মাধ্যমে করতে পারেন আর আমি বলবো যে এই বিষয়টা যেহেতু আমরা একটা নতুন যুগে প্রবেশ করেছি তো এই বিষয়টা আমাদের অন্যান্য অনেক বিষয়ের মতো এই বিষয়টা আমাদের যারা স্পেশালি আমাদের ছোটো শিশুরা যারা শৈশব থেকে কৈশোরে উঠেছেন তাদের পাঠ্যপুস্তক এই বিষয়গুলো হয়তো স্বল্প পরিসরে হলেও নিয়ে আসা উচিত কারণ এখন দেখুন যে আমরা যে লকডাউন অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি বা এখনও স্কুল কলেজগুলো খুলেনি বিশ্ববিদ্যালয়গুলো খুলেনি তারা কিন্তু সবাই আপনার ডিজিটাল মাধ্যমে পড়াশোনা করছে স্বাভাবিক ভাবে দেখা যাচ্ছে মোবাইল নিচ্ছেন বা ল্যাপটপ নিচ্ছেন এবং স্বাভাবিকভাবে তারা ওই মেসেঞ্জারে ঢুকে পড়তে পারেন সুতরাং তাদেরকে যদি আমরা একটা তো সামাজিক অর্থাৎ পারিবারিক ভাবে তাদেরকে বলা উচিত সেটার পাশাপাশি জিনিস দেখবেন যখন বাচ্চারা স্কুলে যায় তারা কিন্তু আপনার বাবা মায়ের চাইতে বেশি বড় মনে করে শিক্ষক কি বললেন শিক্ষিকা কি টিচার এটা বলেছেন সুতরাং তাদের মুখ থেকে জিনিসগুলো আসা উচিত এবং সেটা একমাত্র আসতে পারে যখন এটা একটা এটা এটা এটাকে করা হবে তোমরা করবা এই কথা বলবা না এটা করা উচিত না এবং প্রাইভেসির যে ইস্যুটা সেটা যে একটা খারাপ জিনিস যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এই ইনফরমেশন বা এই ছবি বা এরকম ছবি তোলা উচিত না অথবা এই ছবিগুলো কখনো তুললেও এটা এমনভাবে রাখা উচিত না যেটা অন্য কারো হাতে পড়ে এই বিষয়গুলো সম্পর্কে মানুষকে আসলে সচেতন করা ব্যাপকভাবে সচেতন করা যেমন বলছিলেন যে এখন আসলে শিশু কিশোররা কিন্তু অনলাইনে ক্লাস করছে তাদের কাছে আসলে ডিভাইসটা খুব বেশি অ্যাভেলেবল হয়ে গেছে সেই ক্ষেত্রে ইন্টারনেট ইউজার ক্ষেত্রে কোন রকম কোন সরকার ব্যবস্থা নিচ্ছে কিনা পদক্ষেপ নিচ্ছে কিনা সেই বিষয়টি সম্পর্কে শুনবো একটা ছোট্ট বিরতি নিয়ে আসি দর্শক মার্কেন্টাইল ব্যাংক নিবিড়ীত প্রমিসেস মোনের কথা অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ও আইনি সুরক্ষা নিয়ে আরও অনেক আলোচনা করব আঠারোমি সাথে থাকুন বিরতির পর সবাইকে স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবিড়ীত প্রমিসেস মোনের কথা অনুষ্ঠানে ভাই বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে শিশু কিশোরদের ইন্টারনেট ইউজের ক্ষেত্রে আসলে কোনো রকম কোনো সতর্কতা বা সেখানে আসলে কোনো রকম কোনো ব্যারিয়ার সরকার তৈরি করছে কি না না ওইটা আমার চোখে পড়েনি আমি যতটুকু আমার নলেজে আছে এটা পড়ে আমি দেখেছি যে কিছু কিছু ভলান্টারি অর্গানাইজেশনস তারা কিছু ওয়ার্কশপের আয়োজন করেছে বিভিন্ন সময় আমার নজরে এসেছে যে স্পেশালি বাচ্চাদের জন্য না এটা দেখা যাচ্ছে তাদের প্যারেন্টসদের জন্য প্যারেন্টাল কন্ট্রোল বলে আমরা একটা জিনিস আছে যেটা প্যারেন্টসদেরকে শেখানো হচ্ছে যে আপনার বাচ্চাদেরকে কিভাবে আপনি এই জিনিসগুলো শিক্ষা দিবেন তো এটা আসলে খুব অপ্রতুল এটা যেহেতু ব্যক্তিগত উদ্যোগে বিষয়গুলো বেসরকারি উদ্যোগে হচ্ছে এটা সরকারিভাবে ব্যাপকভাবে এটা জনমনে এই বিষয়গুলো নিয়ে আসা উচিত যেমন আপনি দেখেন আমরা একটা সময় জানতাম যে দেশে ডায়রিয়াতে বহু লোক মারা যেত ছোটবেলা আমরা দেখেছি তখন কিন্তু আমরা এক অ্যাড দেখতাম টিভিতে যে এক চিমটি লবণ এক মুঠ আধা আধাসের খাবার পানি এবং ঘরে ঘরে কিন্তু জিনিসটা পৌঁছে গেল এরকমভাবে খুব সহজ সহজবদ্ধভাবে ইন্টারনেটের ব্যাপারেও কিন্তু এই জিনিসগুলো সরকার নিতে পারেন উদ্যোগ নিতে পারেন যে তারা সাধারণ মানুষ যারা আছেন তারা কিভাবে ইন্টারনেট ব্যবহার করবেন পাশাপাশি কিছু নতুন আইনও আসা উচিত যেখানে জনগণকে নিবৃত করার জন্য যে তারা এই ধরনের অ্যাক্টিভিটিসে যেন নিজেকে চড়াইপৃত না করেন এই বিষয়গুলো নিয়ে হয়তো অন্তত আইন না হোক সরকার থেকে কোন একটি অর্ডার বা সার্কুলার জারি করা যেতে পারে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো আসলে ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় শিশু কিশোরদের একটা আইডি থাকে বা একজন মানুষের ততধিক আইডি থাকে সেই ক্ষেত্রে তো নিশ্চয়ই এই বিষয়ে ব্যবস্থাটা নেওয়া উচিত কারণ এখানে আসলে ফলস আইডি বা ফেক আইডি পরিমাণ দিন দিন আসলে অনেক বেড়ে যাচ্ছে অনেক অনেক বেড়ে যাচ্ছে এটা বেড়ে যাচ্ছে তো এখানে এই প্রযুক্তি মোকাবেলায় এখানে সরকারের সার্ভিলেন্স থাকা উচিত সার্ভিলেন্সের দায়িত্ব যাদের দেওয়া হয়েছে তারা আসলে আমাদের দেশ তো আসলে অনেক জনসংখ্যা তো অনেক বেশি এটা আসলে আমাদের সব জায়গায় লোক বলে একটা স্বল্পতা দেখি আমরা যে তারা সব কিছু তারা অনেক বড়ো বড়ো জিনিস হ্যান্ডেল করেও পারেন না কিন্তু এই বিষয়গুলো আমার মনে হয় যদি সরকারের নজরে নিয়ে আসা হয় তারা আস্তে আস্তে বিষয়গুলো করবে আর যতদিন এটি না হচ্ছে এই বিষয়গুলো আমাদের নিজেদেরই যত বেশি আলোচনা হয় যাও যত বেশি এখানে ওয়ার্কশপ বা সেমিনার হয় এই বিষয়গুলোকে সচেতন করা যায় মানুষকে সেটা সেটা গুরুত্ব এবং গুরুত্বপূর্ণ এবং স্পেশালি আমাদের দেশে আপনি জানেন যে আমরা এদিক এদিকের লোকরা ধর্মপ্রাণ অনেক বেশি ধর্মের ব্যাপারে তারা কিন্তু সেন্সিটিভ এটা আমরা বিভিন্ন ইস্যুতে দেখেছি ধর্মীয় মূল্যবোধটাকেও এখানে এই ক্ষেত্রে জাগানো যেতে পারে যেমন আপনি দেখেন যে পবিত্র কোরআন শরীফের সুরা হুজুরাতে একটা আয়াত আছে খুব গুরুত্বপূর্ণ আয়াত যে অন্যের গোপন বিষয়ে অনুসন্ধান করো না এখন এই বিষয়টা যদি আমরা মানুষের জনমনে এটা তৈরি করতে পারি এই বিষয়টি যে অন্যের গোপন বিষয় অনুসন্ধান করা উচিত না তাহলে কিন্তু দেখেন যে অনেক ক্ষেত্রে এই যে হ্যাকিং এর যে বিষয়টা এটা হয়তো কিছুটা কমে আসবে আমি নিশ্চিত নই বাট আমার মনে হয় এটা একটা ভাই এখানে আমি একটু বলতে চাই যে আসলে ধর্ম নিয়ে অনেক উল্টাপাল্টা কথা কিন্তু আসলে আমরা দেখি হ্যাঁ হ্যাঁ এখানে এখানে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আপনার এখন ইউটিউবে এবং আপনার ফেসবুকে দেখা যাচ্ছে যে প্রচুর বিশেষজ্ঞ এবং প্রচুর বিষয় যারা অল্প কিছু পড়াশোনা করেছেন তারাও নানান ভাবে নিজেদের এটা এখন মত প্রকাশের স্বাধীনতা একটা দিক যেমন আছে আবার এটাও খেয়াল রাখতে হবে যে একটি মত প্রকাশ করতে যে যেন অন্যের অনুভূতিতে ওইভাবে আঘাত না দেওয়া হয় এবং অন্যকে যেন উস্কানি দেয়া না হয় সেই বিষয়টি আপনার খুব গুরুত্বের সাথে দেখতে হবে আর আমি আরেকটা জিনিস বলবো যে প্রত্যেকের নিজস্ব প্রাইভেসি আছে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের প্রাইভেসি রিলেটেড ল কিন্তু অত স্ট্রং না এখন পর্যন্ত সুতরাং এই বিষয়টি আমাদের নজর দেওয়া যে আমাদের আইন প্রণয়তাদের যাতে করে আরেকজনের প্রাইভেসি যদি আপনি কম্প্রোমাইজ করেন তাহলে যেন এখানে ভালো পানিশমেন্ট হয় তখন আমার মনে হয় কিছুটা হলো এখানে একটু রিলিফ পাওয়া যাবে ফেসবুকে প্রচুর পেজ আছে অনলাইন আছে 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 এমন কিছু পেজগুলো যেটার মাধ্যমে আসলে পর্নোগ্রাফি ছড়াচ্ছে সেই বিষয়ে আইনটা কতটুকু এখানে একটু আগে আমি বললাম যে আমাদের বিটিআরসি কে একটি দায়িত্ব দেওয়া আছে যে তারা ব্লক করে দিতে পারেন যে কোনো পেজ বা যেকোনো ওয়েবসাইট তারা যদি মনে করেন এবং এখানে আইন প্রণয়নকারী সংস্থাকে একটি ক্ষমতা দেওয়া আছে যে তারা যদি মনে করেন তারা বিটিআরসি কে আবেদন করতে পারেন তো এখানে আমার মনে হয় যে আমরা আইন প্রণয়নকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করব যে তারা তাদের যে টিম আছেন তারা যেন এই বিষয়গুলোর প্রতি নজর দেন অথবা আমরা ব্যক্তিগত উদ্যোগেও আমরা বিষয়টি ইয়ের নজরে আনতে পারি বিটিআরসির নজরে আনতে পারি আর আরেকটি বিষয় আছে সেখানে হচ্ছে যে আমরা এখন অনলাইন শপিং এর খুব অভ্যস্ত হয়ে গেছি তো অনলাইন শপিংয়ে দেখা যাচ্ছে অনেক সময় যেখানে ফেক প্রোডাক্টস বিক্রি হচ্ছে যেমন একটা খুব ইন্টারন্যাশনাল এবং এতে দুই রকম হচ্ছে একজন হচ্ছেন যিনি ভোক্তা তিনি এখানে শিকার হচ্ছেন আর আরেকটি হচ্ছে যিনি সত্ত্বাধিকারী ওই বিষয়টির তিনি কিন্তু তার যেই কাস্টমার তাদের হারাচ্ছেন তো এখানে দুই রকমভাবে আইনি অ্যাকশনে যাওয়া যায় এটা যদি আপনি ফ্রড মনে করেন যে আপনাকে প্রতারিত করা হয়েছে আপনি প্রতারিত হয়েছেন তাহলে আপনি এখানে আইন প্রণয়কারী সংস্থার কাছে আপনি যাবেন এবং ওইটা বলতে পারেন যে এখানে আমাকে এই প্রোডাক্ট বিক্রি করা হয়েছে আর যারা সত্যিকারের সত্তাধিকারী বা যারা সোল এজেন্ট বা এখানে মামলা করতে পারে তারা ইনজেকশন নিতে পারেন তারা অবজেকশন দিতে পারেন কিন্তু সাধারণত আমাদের দেশে আসলে এই বিষয়গুলো নিয়ে খুব একটা অগ্রসর হতে দেখা যায় না খুব বেশি আমরা আইন সচেতনতা আইনি লড়াই যায় না একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশে একটি প্রচলিত ধারণা আছে যে আদালতে যাওয়া মানেই হচ্ছে অনেকগুলো টাকা খরচ এবং বছর নিয়ে ঘুরতে হবে তো এই ক্ষেত্রে আমার মনে হয় যেহেতু বিষয়গুলো ডেভেলপ করছেন এখানে এই টাইপের বিবাদগুলো মানে একটা তো আছে পানিশমেন্ট দেওয়ার জন্য সাইবার ট্রাইব্যুনাল আছে সাইবার অপরাধ ট্রাইব্যুনাল আছে এর পাশাপাশি এই ধরনের ডিসপিউটগুলো সেটেল করার জন্য সরকার আলাদা কোনো ট্রাইব্যুনাল হয়তো করতে পারেন যেখানে খুব সহজে এবং খুব অল্প সময়ে এটা যেন সেটেল হয়ে যায় এবং এখানে আরেকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে এখানে স্পেশালি এই বিষয়ে এক্সপার্ট না হলে কিন্তু বিচার করা মুশকিল কারণ এটা একটা নতুন ধরনের প্রযুক্তি এটা কিন্তু ট্রেডিশনাল আমরা যে বিষয়গুলো জানি গতানুগতিক না এখানে অনেক রকমের টেকনোলজির ব্যাপার ইনভলভ আছে সুতরাং এখানে একজন এক্সপার্ট অবশ্যই জরুরি কারণ সত্যিকার ভাবে তিনি হ্যাক করেছেন কিনা সত্যিকার ভাবে তিনি আপনার ফেক আইডি কিনা এই জিনিসগুলো আদালতের সামনে প্রমাণ হওয়া এটা জরুরি। এবং সেটা আসলে বিচার করতে গেলে তার ব্যাপারে আগে তাকে এই বিষয়গুলো জানতে হবে। জি একদম। আচ্ছা এই যে এত ধরনের সমস্যা হচ্ছে এটা তো শুধুমাত্র আমাদের দেশে হচ্ছে না। বিশ্বের অন্যান্য দেশগুলো এই ধরনের সমস্যাগুলো ফেস করছে। তারা কিভাবে এই সমস্যাগুলোর সাথে ডিল করছে? সারা বিশ্বের কথা তো আমি একা আসলে আমার জন্য বলা মুশকিল তো আমি কিছু দেশের কথা যতটুকু আমার জানা আছে ইংল্যান্ডে আমি ছিলাম পড়াশোনা করেছি ওখানে 90 সাল থেকে তারা এই টেকনোলজি रिलेटेड ল পাস করা শুরু করেছে বিভিন্ন সময়ে। কিন্তু ওখানেও তাদের যেটা হচ্ছে যে আইনের ফাঁক কিন্তু রেগুলার এই অপরাধগুলো হচ্ছে কিন্তু সমস্যা ওদের সুবিধা যেটা হচ্ছে যে ওখানে কিন্তু একটা অপরাধ করে পার পেয়ে যাওয়াটা খুব মুশকিল কারণ ওখানে ইনভেস্টিগেটিং এজেন্সি যারা তারা খুব এফিসিয়েন্ট এবং মামলার এত দীর্ঘসূত্রিতা নাই এবং এতে করে তাদের রিলিফটা ওইভাবে আসছেন এবং মানুষ ওখানে অনেক বেশি মানে বিরত থাকছেন যারা স্বাভাবিকভাবে এই ক্রাইমগুলো করতেন তারা বিরত থাকছেন এই ক্রাইমগুলো করা থেকে তাহলে সেক্ষেত্রে আমাদের দেশে আসলে বিষয়গুলো কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে যেখানে আমরা নিজে থেকে সচেতন হব এবং সরকার থেকেও হয়তো সহায়তা পাব এই ধরনের অপরাধগুলোর ক্ষেত্রে যে এখানে সচেতনতা তো একটা হচ্ছে আমরা যেটা আমি বললাম যে আমাদের এটা নিয়ে পাঠ্যপুস্তকের লেখা হতে পারে আমাদের পত্রপত্রিকায় যারা লিখেন তারা লিখতে পারেন এটা নিয়ে টিভিতে প্রোগ্রাম হতে পারে এটা নিয়ে ওয়ার্কশপ হতে পারে মানুষের মনে স্ট্রাইক করে যে এটা বলা হচ্ছে কি ব্যাপারটা কি আমরা দেখি আর সরকার আসলে আমি ওইভাবে দোষ দিব না সরকার তো চেষ্টা করছে আমাদের তো রিসোর্স অল্প যত যাই বলেন আর মাধ্যমেও আমরা যতটুকু করার চেষ্টা করছি যতটুকু হচ্ছে হয়তো আজকে একটি ট্রাইব্যুনাল হয়েছে আস্তে আস্তে হয়তো সব প্রত্যেকটা বিভাগীয় শহরে ট্রাইব্যুনাল হবে তারপর জেলায় জেলায় হবে কিন্তু এমন হতে পারে যে সরকারের এজেন্ডাতে এটা প্রায়োরিটিতে নাই সরকার যেরকম ডিজিটাল করার চেষ্টা করছেন সব কিছু এর মাধ্যমে তার তারা যারা আছেন আইন প্রণয়নকারী তাদেরকে মনে করিয়ে দিতে হবে আমাদেরকে বিভিন্নভাবে যে এই বিষয়টিকেও নজর রাখতে হবে যে আপনারা যেভাবে ডিজিটালাইজ করছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর একটা স্বপ্নই ছিল ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ তো হচ্ছে ডিজিটালের সাথে সাথে আমাকে প্রোটেকশনও দিতে হয় আমার ডিজিটাল হয়ে আমার যেমন আমাদের ডিজিটাল চুরির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে দেখেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অনেক টাকা চুরি হয়ে গেল এবং সেই টাকা কিন্তু আমরা ওইভাবে আনতেও পারিনি সব কিছু আনতে পেরেছি কিছু আনতে পারিনি তো এরকম আমরা যদি সব ব্যাংকগুলো ডিজিটাল করি মাঝখানে আপনি দেখেছেন যে এটিএম বুথে

খেয়াল করবেন যে আমাদের এই জিনিসগুলো হচ্ছে কিনা হ্যাঁ একটা সময় ছিল যে সময়টা আসলে আমরা কাগজের পত্রিকা পড়তাম এখন আসলে আমরা অনলাইনে পত্রিকা পড়ি এবং বাংলাদেশের খুব জনপ্রিয় কিছু নিউজ পেপার ছাড়াও এখন অনলাইন অনেক পোর্টাল নিউজ পেপার চলে এসেছে সেখানে তারা অনেক সময় অনেক ভুল নিউজ পাবলিশ করছে এবং যেটার আসলে কোনো প্রয়োজনীয়তাই নাই এ ধরনের নিউজ যখন একবার পাবলিশ হয়ে যায় সেটা কিন্তু জনসাধারণের মধ্যে একটা অন্যরকম সেন্স তৈরি করে যে সেক্ষেত্রে অনলাইন পোর্টালগুলোর ক্ষেত্রে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা সুযোগ তো আছে আপনি এটা তো মিথ্যা তথ্য দেওয়ার তো অবশ্যই দণ্ডনীয় এটা আপনি সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আপনি যেতে পারেন এবং আপনি বিটিআরসিতে কমপ্লেন করে এটা বন্ধ করে দিতে পারেন আর পত্রিকার ক্ষেত্রে যে কোনো পত্রিকার ক্ষেত্রে প্রেস কাউন্সিল বলে একটা ইনস্টিটিউশন আছে বাংলাদেশের যে সেখানে যাওয়া যেতে পারে ওখানে অবশ্য প্রেস কাউন্সিলের পানিশমেন্ট দেওয়ার ক্ষমতা নাই কিন্তু তিনি স্পেশালি তারা একজন এটা সাধারণত হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে হয়ে থাকেন তারা সমস্ত বিষয়টি তদন্ত করে শুনানি করে একটা সিদ্ধান্ত দেন তো এখন আসলে ওই বিষয়গুলো তো খুব একটা মানুষ যায় না যেমন একটা সাধারণ মানুষ যিনি প্রতিদিন বাসে করে অফিসে যান যেতে যেতে হয়তো ফেসবুকিং করেন অফিস থেকে আবার বিশ্ব বাসায় ফিরে আসেন তিনি সন্ধ্যা করে ঘুমিয়ে পড়েন সকালবেলা উঠবেন তার পক্ষে আসলে কতটুকু সম্ভব একটা আইনি লড়াই চালিয়ে যাওয়া যেখানে তার দৈনন্দিন চাকরি হচ্ছে তার তো এখানে আমাদের আমাদের আমি এর সাথে একটা অতপ্রতভাবে জড়িত সাধারণ মানুষের মনে এখনো আইনজীবী ভীতিটা এখনো যায়নি আমরা অনেক ক্ষেত্রে আমাদের একটা সাধারণ ধারণা আছে যে আইনজীবীর চেম্বারে পা দিলেন মানেই এই বোধহয় আপনাকে ফাঁদে আটকে ফেলবো এখানে আমাদের আইনজীবীদেরই ব্যর্থতা আমি বলবো আমরা ওইভাবে হয়তো জনবান্ধব একটি ইমেজ এখন পর্যন্ত তৈরি করতে পারিনি চেষ্টা করা হচ্ছে আমরা চেষ্টা করছি সেক্ষেত্রে কি ভাই অনলাইনে কিংবা ফোনের মাধ্যমে অভিযোগ করার কোনো সুযোগ আছে এটা তো লিগ্যাল এইড তো আমাদের আছে লিগ্যাল এইড কিন্তু আমাদের এগুলা কোড ভিত্তিক লিগ্যাল এইড এটা আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এটা করা যেতে পারে এটা ইংল্যান্ডে আছে তারা আপনি অনলাইনে আপনি আইনি সহায়তা নিতে পারেন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেটা যদি করতে হয় সেখানে একজন আইনের এক্সপার্ট বসাতে হবে এবং তার যেই পেমেন্টটা সেটা আসতে হবে গভর্নমেন্টের তরফ থেকে তো সেটার পিছনে কিন্তু হ্যাঁ এটাও একটা আপনি কথা বলতে পারেন যে আমরা তো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা বাজি পুড়িয়ে বিভিন্ন অনুষ্ঠানে আলোকসজ্জা করে আমরা অনেক টাকা খরচ করছি তো এই বিষয়টি হয়তো সরকার নজর দিতে পারেন যে ওখানে বাজেট কিছু কমিয়ে এখানে আনতে পারেন তারা তো সেটা তাদের হয়তো ডিসক্রেশনের ব্যাপার আমার মনে হয় এটা আমাদের উচ্চ পর্যায়ে যারা আছেন নীতি নির্ধারক মহল তারা এই বিষয়টি হয়তো নজরে নেবেন আমলে নেবেন আরেকটা বিষয় ভাইয়া যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ইন্টারনেট ইউজার ক্ষেত্রে এই যে এই ধরনের সমস্যাগুলো ফেস করছে তারা কি নাইন 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 নাম্বারে ফোন করে এই ধরনের সমস্যাগুলোর কথা জানাতে পারে কিনা বা সেখান থেকে সহায়তা পেতে এখন আপু সমস্যা হচ্ছে আমাদের যারা নাইন নাইন নাইনে তারা তাদের তো আসলে বিষয়টা বুঝতে হবে কি অপশনস হয়েছে এটা যে অফেন্স এই কনসেপ্টটা আসলে অনেকের ভিতর তো নাই এটা অনেক সময় পুলিশ আমি যেটা বলেছি মামলা নিতে চান না এবং এই ডিজিটাল বিষয়টা একটা খুব টেকনিক্যাল একটা বিষয় আমি আপনাকে জাস্ট একটা সহজ একটা উদাহরণ দেই আমার নিজের জীবন থেকে যে ডিজিটাল আমরা যে সিগনেচার গুলো দিই এটার কিন্তু একটা রুলস আছে আমাদের আইনে বলা আছে ডিজিটাল সিগনেচার এবং এটার জন্য কিন্তু একজন সার্টিফিকেটিং অথরিটি আছে আপনি যেমন মনে করেন আপনি আমার সাথে একটা এগ্রিমেন্ট করছেন এখন আপনি সিগনেচারটা আসলেই আপনার না আপনার না এটা কিন্তু আপনার সিগনেচার ডিজিটাল মাধ্যমে আছে কি নিতে হবে এবং তার মাধ্যমে ডিজিটাল সিগনেচারটা করতে হবে এটা একটা জটিল মেথড এটা আমাদের আইনে কিন্তু বলা আছে দু হাজার আইনের আসলে এটা আমরা আইনটা করে ফেলেছি একজনের দেখা দেখি হয়তো অন্য দেশের দেখা দেয় কিন্তু এটাকে আমরা যথেষ্টভাবে গণসচেতনতা তৈরি করিনি একটা এগ্রিমেন্ট আপনার ডিজিটালি হতে পারে আপনার পার্টনার ইংল্যান্ডে আছেন আপনি এখানে আছেন আপনার একটা কোম্পানি করবেন জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট আপনার ইংল্যান্ডে যাওয়ার দরকার নেই আপনি ডিজিটাল সিগনেচারের মাধ্যমে করতে পারেন কিন্তু ডিজিটাল সিগনেচারটা আসতে হবে তো ডিজিটাল মেথডে সেটা তো হচ্ছে না এটা কেন বললাম আমি বললাম এই জন্য যে আমরা ডিজিটাল আসলে ইউজ করছি ঠিকই ডিজিটাল অনেক কিছু বুঝি না এই কারণে আসলে অপব্যবহার বাড়ছে যেমন ডিজিটাল ডিজিটাল ফুটপ্রিন্ট বলে একটা জিনিস আছে ডিজিটাল ফুটপ্রিন্ট হচ্ছে আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে যাই এই ওয়েবসাইটে আপনি যান না কেন আপনার কিন্তু একটা ফুটপ্রিন্ট আপনি রেখে আসছেন যে আপনি ওখানে ঢুকেছিলেন কবে ঢুকেছিলেন কতটা সময় ঢুকেছেন কতক্ষণ ছিলেন এটা কিন্তু নাকি সব রেকর্ড আছে ওখানে যে আপনি কোথায় কবে ঢুকেছিলেন না ঢুকেছিলেন এবং তারা সেটাকে ইউজ করতে পারে তো এই বিষয়গুলো আমাদের আমাদের যেমন সচেতন থাকতে হবে আমাদের আইনি সুরক্ষার জন্য ওই বিষয়গুলো অ্যাড্রেস করে আইন করতে হবে একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভাই একটু ছোট্ট করে জানতে চাইব যে মাদকের অপব্যবহার রোধে আসলে সরকার অনেক কাজ করেছে কিন্তু অনলাইনে অনেক মাদক কেনা বেচা হয় সেক্ষেত্রে কোনো রকম কোনো আইনি সুরক্ষা দিতে পারে কিনা সরকার সেখানে তো অবশ্যই এটা মাদক যে আইনটা আছে আমাদের দুই আঠারো সালের যে আইন আছে সেখানে তো মাদক কেনা বেচা কেনা বেচার অভাব অফার করা সেটাকে কেরি করা এগুলো সব কিছুই তো অফেন্স তো এখানে মাদকের ব্যাপারে আমি যেটা বলবো এটা তো অবশ্যই এটা বন্ধ করা উচিত এটা বিটিআরসি দেখতে পারে এবং যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে তারা এটার ব্যবস্থা নিতে পারে কিন্তু আমি তার আগে একটা জিনিস আপনাকে বলি আপু যে আপনি জানেন যে আমরা মাদক মাদক বলে অনেক মাথা নষ্ট করি মানুষের এই যে আমাদের যে অভিজাত ক্লাবগুলো আছে বিভিন্ন জায়গায় সেখানে প্রত্যেকটাতে কিন্তু বার আছে তো সেখানে কিন্তু অবাধে মাদক কেনা বেচা হচ্ছে এখানে আমরা কিন্তু সেটা কেউ কিছু করি না তাহলে আমাদের আইনটা তো এমন হচ্ছে যখন রাস্তার একটা লোক যখন মাদক নিয়ে ধরা পড়ছে তার পানিশমেন্ট হয়ে যাচ্ছে আর যারা অভিজাত ক্লাবগুলোতে বসে সেখানে বোতলের পর বোতল তারা শেষ করছেন সেখানে কিন্তু আমরা যারা পয়সা দিতে পারে না যারা ওই ওই ক্লাসে উঠতে পারেনি আমরা তাদের জন্য আইনটি করেছি সেটি আমাদের একটি আসলে খেয়াল রাখা উচিত এবং আপনি দেখবেন যে মাদক আসক্ত যেমন ভাবে খুব নিম্ন ক্লাসে হচ্ছে খুব উচ্চ ক্লাসে ছেলে মেয়েরাও কিন্তু সেখানে আসে কেন বাবাকে দেখছেন ছোট থেকে হুইস্কি খেতে ভদকা খেতে দেখছেন তো তার কাছে তো এটা কোনো খারাপ কিছু না সে তো খাবে তাই না তো এই বিষয়টা অনেকে হয়তো মনে করে যে ঠিক আছে মাসে একদিন দুই দিন বা তিন দিন এটা আসলে মানে এখন যে কোনো পার্টিতে অভিজাত পার্টিতে আমার আমি শিওর আপনার অভিজ্ঞতা আছে অভিজাত পার্টিতে গেলে দেখবেন যে এখন যেন মাদক না থাকলে জিনিসটা হয়তো পার্টিটা তার পরিপূর্ণতা লাভ করলো না তাহলে আমাদের এই সেন্স থেকে বের হয়ে আসতে হবে যে এটা আমাদের এটা কখনোই অভিজাতের পরিচায়ক না এটি একটি খারাপ জিনিস এটা কি বর্জন করতে হবে তো সেটা আসলে মাদকের যেই আইনটি আছে ওখানে দেখবেন লাইসেন্স দেওয়া হয় হচ্ছে শুধুমাত্র যারা শারীরিকভাবে মেডিকেল সার্টিফিকেট আছে যে তার শরীর শারীরিক অসুস্থতার জন্য মাদক নেওয়ার প্রয়োজন এখন দেখা যাচ্ছে এটা সবাই গণহারে এই লাইসেন্স নিচ্ছে হ্যাঁ এবং ক্লাব থেকে এরকম জানানো হয় যে আপনার লাইসেন্স লাগবে কিনা আপনি নিয়ে যান এত টাকা দিলে লাইসেন্স হবে তো এটা যারা নার্কোটিক্স কন্ট্রোল তারা কি করে তারা তো এই বিষয়ে তারা বড় একটি অফিস দিয়ে ওই রাস্তার লোকজনকে ধরছে হ্যাঁ কিন্তু এই যে এই ক্লাবগুলো এগুলো তো আপনি বন্ধ করছেন না এটা বন্ধ না করে আমি ডিজিটালে আর কতটুকু কি করব সুতরাং এটার ব্যাপারে প্রচারণা চলে আসতে হবে প্রচারণা চালাতে হবে যে মাদক একটি খারাপ জিনিস এবং এটিকে পরিহার সব সবকিছু মিলিয়ে ভাইয়া ব্যক্তির সচেতনতা এবং নৈতিক যে মূল্যবোধ যে জায়গাটাই আমরা দিন দিন একটু একটু করে ক্ষয় হচ্ছে সেই জায়গাগুলো আসলে আসলে ধরাটা সেই জায়গাগুলোর উন্নতিটা খুব বেশি দরকার ভীষণ ভালো লাগলো ভাইয়া অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা আজকে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন অনেক অনেক ধন্যবাদ আর সবসময় ভীষণ ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন এবং আপনাকে এবং আর টিভির সকল কলা কৌশলীকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি দর্শক স্রোতে গা ভাসিয়ে চলতে মানা নেই তবে নিয়ন্ত্রণহীন ভাবে গা ভাসানো ঝুঁকিপূর্ণ সময় দাবি ও চাহিদা পূরণ করতে হবে তবে সেটা যেন দেশীয় আইন মোতাবেক হয় আমাদের অভিভাবকদের আরও অনেক বেশি সতর্ক হতে হবে শিক্ষার্থীদের হাতে ডিভাইসটি ব্যবহারে বর্তমানে করোনা পরিস্থিতিকে পুঁজি করে সময় কাটানো বা বিনোদনের মাধ্যম হিসেবে ইন্টারনেট তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছি আবার অনেকে আছেন যারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভালো কিছু করছেন পাশাপাশি খারাপের তালিকাও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে পুলিশ প্রশাসনের তথ্যমতে অপব্যবহার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে বা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে পুঁজি করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের দেশীয় আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং নতুন আইনসহ আইনের প্রয়োগের বাস্তবায়ন করতে হবে তবেই আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে দেশকে এগিয়ে নিতে পারব উন্নত বিশ্বের তালিকায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদকমুক্ত দেশ করতে সচেতন থাকবেন আল্লাহ হাফেজ